সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। জব পোস্ট বিডি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। বরাবরের মতন আজকেও একটি নতুন চাকরির বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে ক্যান্টনমেন্ট বোর্ড রংপুর সেনানিবাস থেকে। ওনারা যে সকল পদের জন্য লোকবল নিয়োগ করবেন সে সংক্রান্ত বিষয় নিয়ে আজকে বিস্তারিত আলোচনা হবে, এবং আপনারা এখানে কিভাবে আবেদন করবেন এবং আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা কেমন এবং বেতন স্কেল বেতন কেমন এবং কতজন লোকবল নিয়োগ করা হবে সে সংক্রান্ত বিষয় নিয়েও বিস্তারিত আলোচনা হবে। তো ভিউয়ার্স, আশা করি আপনারা ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। এবং আমাদের চ্যানেলে আপনারা যারা নতুন রয়েছেন, যারা তারা এ ধরনের চাকরির সব ধরনের খবরাখবর পেতে আমাদের এই চ্যানেলটিতে সাবস্ক্রাইবের পাশাপাশি বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। তো ভিউয়ার্স, চলুন যাওয়া যাক মূল আলোচনায়। এখানে দেখুন দেয়া আছে যে ভিউয়ার্স পদের নাম, পদ সংখ্যা, জাতীয় স্কেল, এর শিক্ষাগত যোগ্যতা। এই সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনার ক্ষেত্রে আমরা প্রথমে পদের দিকে যাই, যেটি প্রথম পদে বলা আছে। দেখুন, স্যানিটারি ইন্সপেক্টর পদের জন্য একটি পদ সংখ্যা রয়েছে এখানে, এবং এই স্যানিটারি ইন্সপেক্টর পদের জন্য 12,500 থেকে 30,230 টাকা বেতন নির্ধারিত আছে। এবং এই এক নম্বর পদের জন্য শিক্ষাগত যোগ্যতা, সেটি যেটি হচ্ছে যে আপনার শিক্ষা প্রতিষ্ঠান থেকে স্নাতক এটি বিজ্ঞান বিভাগে এবং স্যানিটারি ইন্সপেক্টরশিপ পাস থাকতে হবে এই প্রথম পদের জন্য। ভিউয়ার্স, দ্বিতীয় পদে যেটি দেয়া আছে, দেখুন এখানে দুই নম্বর পদের জন্য দেয়া আছে উচ্চ মান সহকারী পদের জন্য একটি পদ রয়েছে এখানে, অর্থাৎ একজন লোকবল নিয়োগ করা হবে এবং এই উচ্চ মান সহকারী পদের জন্য বেতন 10,200 থেকে 24,680 টাকা। এবং এই দুই নম্বর পদের জন্য শিক্ষাগত যোগ্যতা যেটি, সেটি হচ্ছে যে শিক্ষা প্রতিষ্ঠান থেকে ন্যূনতম 2.5 জিপিএ প্রাপ্ত স্নাতক ডিগ্রিধারী অথবা সমমানের শিক্ষাগত যোগ্যতা, এবং সরকার কর্তৃক অনুমোদিত প্রতিষ্ঠান হতে ন্যূনতম 6 মাস মেয়াদী কম্পিউটার কোর্স সম্পন্ন হতে হবে। ভিউয়ার্স, তিন নম্বর পদে যেটি, সেটি হচ্ছে কার্য সহকারী পদের জন্য একটি লোকবল নিয়োগ করা হবে এবং এই কার্য সহকারী পদের জন্য বেতন 9,300 থেকে 22,490 টাকা পর্যন্ত। এবং এই পদের জন্য শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন যেটি, সেটি হচ্ছে যে বিল্ডিং কনস্ট্রাকশন অ্যান্ড মেনটেন্স বিষয়ে HSC ভকেশনালে অথবা আলিম ভকেশনালে কোর্স অথবা পুরকৌশল বিষয়ে সমমানের শিক্ষাগত যোগ্যতা সম্পন্ন হলেই চলবে। ভিউয়ার্স, চার নম্বর পদে হিসাব কারণিক, এই পদের জন্য একটি লোকবল নিয়োগ করা হবে এবং এই হিসাব কারণিক পদের জন্য 9,300 থেকে 22,490 টাকা বেতন নির্ধারিত আছে। এবং এই পদের জন্য, চার নম্বর পদের জন্য শিক্ষাগত যোগ্যতা যেটি, সেটি হচ্ছে যে ন্যূনতম 2.5 জিপিএ প্রাপ্ত HSC বাণিজ্য বিভাগে হতে হবে অথবা সমমানের শিক্ষাগত যোগ্যতা, এবং সরকার কর্তৃক অনুমোদিত প্রতিষ্ঠান হতে ন্যূনতম 6 মাস মেয়াদী কম্পিউটার কোর্স সম্পন্ন হতে হবে। ভিউয়ার্স, পাঁচ নম্বর পদের দিকে যেটি বলা আছে, সেটি হচ্ছে যে অফিস সহকারী কাম হিসাব সহকারী, এই পদের জন্য একটি শূন্য পদ রয়েছে, অর্থাৎ একজন লোকবল নিয়োগের ক্ষেত্রে বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে। এবং এই অফিস সহকারী কাম হিসাব সহকারী পদের জন্য বেতন নির্ধারিত আছে 9,300 থেকে 22,490 টাকা পর্যন্ত। এবং এই পদের জন্য শিক্ষাগত যোগ্যতা যেটি, সেটি হচ্ছে যে ন্যূনতম 2.5 জিপিএ প্রাপ্ত HSC বাণিজ্য বিভাগে অথবা সমমানের শিক্ষাগত যোগ্যতা, এবং সরকার কর্তৃক অনুমোদিত শিক্ষা প্রতিষ্ঠান হতে ন্যূনতম 6 মাস মেয়াদী কম্পিউটার কোর্স সম্পন্ন হলেই চলবে। ছয় নম্বর পদে যেটি, সেটি হচ্ছে যে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, এই পদের জন্য একটি শূন্যপদ রয়েছে এবং এই পদের জন্য 9,300 থেকে 22,490 টাকা পর্যন্ত বেতন নির্ধারিত করা হয়েছে। এবং স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে ন্যূনতম 2.5 জিপিএ পেয়ে প্রাপ্ত HSC অথবা সমমানের শিক্ষাগত যোগ্যতা, এবং সরকার কর্তৃক অনুমোদিত প্রতিষ্ঠান হতে ন্যূনতম 6 মাস মেয়াদী কম্পিউটার কোর্স সম্পন্ন করতে হবে। ভিউয়ার্স, সাত নম্বর পদে যেটি, সেটি হচ্ছে যে নিরাপত্তা প্রহরী পদের জন্য একটি শূন্য পদ রয়েছে এবং এই পদের জন্য শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী পাস হতে হবে এবং বেতন 8,250 থেকে 20,010 টাকা পর্যন্ত। ভিউয়ার্স, আট নম্বর পদে এটি হচ্ছে প্লাম্বার হেল্পার, এই পদের জন্য একটি শূন্য পদ রয়েছে এবং এই পদের জন্য বেতন 8,800 থেকে 21,310 টাকা পর্যন্ত। এবং এই পদের জন্য শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী পাস সহ প্লাম্বারের কাজে বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। নয় নম্বর পদে ভিউয়ার্স, মালি পদের জন্য একটি শূন্য পদ রয়েছে এবং এই মালি পদের জন্য বেতন 8,250 থেকে 20,010 টাকা, এবং এই পদের জন্য ন্যূনতম অষ্টম শ্রেণী পাস থাকতে হবে। আয়া,
এই পদের জন্য একটি শূন্য পদ রয়েছে, এখানে একজন লোকবল নিয়োগ করা হবে আয়া পদের জন্য, এবং এই আয়া পদের জন্য 8,250 থেকে 20,010 টাকা বেতন নির্ধারিত করা হয়েছে, এবং এই আয়া পদের জন্য শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী পাশ হলেই চলবে। তো ভিউয়ার্স, আপনারা বিষয়টি দেখেছেন আশা করি, যে কি কি পদে লোকবল নিয়োগ করা হবে, এবং আপনারা যারা আবেদন করতে আগ্রহী আছেন তাদের ক্ষেত্রে কিন্তু এক থেকে আপনার 6 নম্বর পদের জন্য যে সকল জেলার প্রার্থীদের আবেদন করার প্রয়োজন নেই, সেটি হচ্ছে যে মাদারীপুর, কুমিল্লা, সিরাজগঞ্জ, রাজশাহী, রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম এবং কুষ্টিয়া জেলার বাসিন্দাদের এখানে আবেদন করার প্রয়োজন নেই, এবং 7, 8, 9, 10 এই 7 থেকে 10 নম্বর পদের জন্য নির্ধারিত আছে, যেটি সেটি হচ্ছে যে নওগাঁ, বগুড়া, রংপুর, দিনাজপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, লালমনিরহাট, নীলফামারি, যশোর, নড়াইল এ কয়েকটি জেলা থেকে আবেদন করার প্রয়োজন নেই। তো ভিউয়ার্স, চলুন এখানে এখন আপনারা কীভাবে আবেদন করবেন সেটি আপনাদের বলে দেবো। সেটি হচ্ছে যে আপনারা যারা আগ্রহী প্রার্থী রয়েছেন তারা www.rcb.gov.bd এই ওয়েবসাইট থেকে কিন্তু চাকরির আবেদনপত্রটি ডাউনলোড করতে পারবেন, এবং নির্ধারিত আবেদনপত্রটি পূরণ করে এক্সিকিউটিভ অফিসার রংপুর সেনানিবাস বরাবর আগামী 17 অক্টোবর 2022 খ্রিস্টাব্দ তারিখ অফিস চলাকালীন সময়ের মধ্যে আবেদনপত্রটি পৌঁছাতে হবে, এবং অত্র দপ্তর কর্তৃক জারিকৃত 24/3/21 খ্রিস্টাব্দ এবং 16/4/2021 খ্রিস্টাব্দ তারিখের বিজ্ঞপ্তির আলোকে যারা আবেদন করেছে তাদের কিন্তু পুনরায় আবেদন করার প্রয়োজন নেই। তো ভিউয়ার্স, আপনারা যারা আবেদন করবেন সে সকল আবেদনের ক্ষেত্রে যে সকল কাগজপত্রের প্রয়োজন সেটি হচ্ছে যে আপনারা আবেদনপত্রের সাথে সকল শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা যদি থাকে তাহলে অভিজ্ঞতা সনদপত্র এবং সত্যায়িত কপি ক্যান্টনমেন্ট বোর্ড, সিটি কর্পোরেশন কাউন্সিলর অথবা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অথবা পৌরসভা মেয়র কর্তৃক নাগরিকত্ব সার্টিফিকেট সহ জাতীয় পরিচয়পত্র অথবা জন্ম নিবন্ধন সনদের সত্যায়িত কপি এবং প্রথম শ্রেণীর গেজেটেড অফিসার কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদপত্র, সদ্য তোলা 3 কপি পাসপোর্ট সাইজের ছবি সত্যায়িত করে সংযুক্ত করতে হবে, এবং ক্যান্টনমেন্ট এক্সিকিউটিভ অফিসার রংপুর সেনানিবাস এর অনুকূলে রূপালী ব্যাংকের যে কোনো শাখা হতে 1 থেকে 6 নম্বর পদের জন্য 200 টাকা এবং 6 থেকে 10 নম্বর পদের জন্য 100 টাকার ব্যাংক ড্রাফট সংযুক্ত করতে হবে, এবং কাগজপত্র সত্যায়নের ক্ষেত্রে সত্যায়নকারী প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তার নাম ও পদবিযুক্ত সিল থাকতে হবে। এবং আপনারা যারা এখানে আবেদন করবেন তাদেরকে কিন্তু অবশ্যই বয়সের দিকে লক্ষ্য রাখতে হবে, যে এটি একটি সরকারি জব, সে কারণে আপনাদেরকে অবশ্যই 17 অক্টোবর 2022 তারিখে প্রার্থীর বয়স সর্বোচ্চ 30 বছর হতে হবে, এবং শুধুমাত্র যারা মুক্তিযোদ্ধা সন্তান রয়েছেন তাদের ক্ষেত্রে বয়সসীমা 2 বছর শিথিলযোগ্য করা হবে। তো ভিউয়ার্স, আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন এবং বুঝতে পেরেছেন। যদি আপনাদের জানার আরও কোনো কিছু থেকে থাকে তাহলে আমাদের কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করুন, আমরা তা জানিয়ে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো আজকে এই পর্যন্তই, আগামীতে আরও নতুন নতুন চাকরির খবরাখবর নিয়ে আপনাদের মাঝে হাজির হব। আসসালামু আলাইকুম।